আচ্ছা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আপনাদের জঙ্গিপুরও দেখেছি আমি সব রাস্তা অবরোধ হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে জ্বালিয়ে দিচ্ছে সেই জ্বালিয়ে দিচ্ছে কোথাকার একটা মেয়ে কি আল্লাহ নবীর ব্যাপারে কি কথা বলেছেন আয়েশা আল্লাহ নবীর ব্যাপারে তাই নিয়ে মুসলমানরা পুড়ে উঠেছে না উঠেছে কেউ ওঠেনি উঠেছে কেউ ওঠেনি আচ্ছা বলুন তো দেখি এখানে কি আল্লাহ ক্ষমতা ফেলিওর আল্লাহর ক্ষমতা আছে না নেই আছে তো তা আল্লাহ ইচ্ছা করলে কি ওই মহিলাটাকে মেরে দিতে পারতেন না সাজে দিতে পারতেন না পারতেন তো তাহলে এত মুসলমানের আন্দোলন করার কোন প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না আল্লাহ কেন মারলেন না আল্লাহ ওকে দশ পয়সাও দাম দেয় না আল্লাহ জানে যে তোর মতো একজন বদমায়েশ মহিলার এই কথাতে দশ পয়সা নয় এক অনুপরিমাণ আমার নবীর কোনো ক্ষতি হয় না এই জন্য আল্লাহ ওকে দাম দেয় না দাম দিয়েছেন কিন্তু মানুষ জঙ্গিপুরের মানুষকে দেখে আপনাদের জঙ্গিপুরে রঘুনাথগঞ্জে যে রাস্তা অপরোধ করা হলো অমুক করা হলো তমুক করা হলো রাষ্ট্রীয় সম্পদ ভেঙে দেওয়া হলো আপনাদের কাছে বিনীত অনুরোধ এগুলো রাজনৈতিক ব্যাপার এছাড়া আর কিছু নয় রাজনৈতিক ব্যাপার মাঝখানে আপনাদেরকে বোঝানোর জন্য আর একটা কথা বলে রাখছি শুনে না একটা কাক আর একটা শগুন দুজানা বন্ধু করেছে দুজানা বন্ধু করেছে একটা কাক আর একটা কি শগুন দুজানা বন্ধু করেছে শগুনই বোঝান তো আগেকার দিনে দেখা যেত এখন দেখা যায় দেখা যায় তা কাক একদিন শগুনিকে বলছে মহারাজ আপনার কাছে একটা খুব ছোট আবদান নিয়ে এসেছি তো বলছে কি বলছি এতদিন তো গরু মরা খেলাম ছাগল মরা খেলাম সব কিছু মরাই নাই খেলাম এবার অনেক দিনে মানুষের গোস খাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছে কি করে মহারাজ মানুষের গোশ খাওয়া যায় তখন শগুনি বলছে যে হিন্দুরা মারা গেলে তো পুড়িয়ে দেয় আর মুসলমানরা মারা গেলে তো কবর দিয়ে দেয় তাহলে এদের গোশ পাবি কোথায় ওরা তো ছাই করে দিচ্ছে এরা মাটির তলায় দিয়ে দিচ্ছে তাহলে আমরা তো আর সেই রকম প্রাণী নয় যে সাপের মতো ইঁদুরের মতো গর্ত খুঁড়ে গিয়ে গোস্তো খাবো তাহলে উপায় কি তখন শগুন বলছে কাককে এক কাজ কর মানুষের মাংস যদি খেতে চাস একটাই পদ্ধতি আছে কি পদ্ধতি পদ্ধতি হলো অমুক ভাগারে দেখ একটা গরু মরেছে আর অমুক ভাগারে দেখ একটা শুকোর মরে পড়ে আছে তুই এক কাজ কর যেমন হোক করে এই গরুর একটা কান হোক বা মুখের দিকে চামড়া হোক এক দুই ঘাত টেনে ছিঁড়ে এনে কোনো একটা মন্দিরের ভিতরে ফেলে দেয় আর এক কাজ কর শুকোর যেখানে মরে আছে ওর চামড়া একটু একটু মুখে করে ফেলে দে মানে ছিঁড়ে এনে কোনো মসজিদের ভিতরে ফেলে দে দেখ মসজিদে শুকরের চামড়া দিয়েছে আর ওরা বলবে মন্দিরে গরুর চামড়া দেখবি দুইজানা দুই দল মারামারি লেগে যাবে আর যখনই মারামারি লাগবে তখন দেখবি এত মানুষ মরবে কবর তোবারও টেনশন থাকবে না চার পুড়িয়ে দেবারও টেনশন থাকবে না তখন কে কার লাশ দেখে দেখবি তখন আমরা মজা করে মানুষের মাংস খাবো মজা করে মানুষের মাংস খাবো এই ছাড়ার উপায় নেই যারা দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একবার নবীকে নিয়ে একবার মসজিদ মসজিদকে নিয়ে ছানা একবার অমুককে নিয়ে এই কথা একবার এনআরসি নিয়ে একবার অমুক নিয়ে তমুক নিয়ে কিছুই নয় এগুলো সব পলিটিক্যাল ব্যাপার মানে আপোষের মধ্যে ঝগড়া মারামারি একটা ইস্যুতে করে নবীর ব্যাপারে একটা কথা বলে দিলাম মুসলমানরা রাগ করে কোনো মন্দির ভেঙে দিল নিয়ে কোনো মন্দিরে গিয়ে আগুন ছুলে দিল কোনো মন্দিরে বোম মেরে দিল মাথা গরম করে সম্প্রদায়িকতা লেখে গেল এবার মার মুসলমানগুলোকে আপনাদেরকে বলে দিচ্ছি এই সমস্ত জায়গাতে ভুল করেও যেতে যাবেন না একদম নয় আপনি আবু বক্কার থেকে হজরত মোহাম্মদ সাল্লামকে বেশি ভালোবাসেন বলুন বাসেন হজরত উমারের থেকে বেশি ভালোবাসেন হজরত উসমানের থেকে বেশি ভালোবাসেন কখনোই বাসেন না কখনোই আপনি বাসেন না আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম কাবা শরীফের পাশে বসে আছেন খাবি না আরিফ আল্লাহ গিয়ে বলছেন আল্লাহ নবী আমাদেরকে তো এইভাবে কি মেরে শেষ করেই দিবে আমাদেরকে এইভাবে মেরে শেষ করেই দিবে আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম তখন বলছেন খাব্বাবিন আরিফ শোনো শোনো আমরা এখন নিরুপায় আমাদের কিছু করার নেই আল্লাহর কাছে দোয়া করো এমন একটা দিন আসবে আমাদের কোনো মহিলা তার সতীত্বকে রক্ষা করে রাস্তা দিয়ে একা একা হাঁটবে কেউ তাকে বাধা দেবে না বাঘ হিংস্র প্রাণী তাদেরকে খেয়ে নিতে পারে মানুষ কোনোদিন দিন তাদেরকে বাধা দেবে না তাদের উপর অত্যাচার করবে না সেই দিন আসছে আচ্ছা বলুন তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন না কাব্বা বিন আরিফ শোন বাড়ি থেকে লাঠি সোটা বার করো যারা আমাদেরকে মারছে আমার সাহাবীদেরকে মারছে তাদেরকে মেরে হাত পা ভেঙে দিই একথা কথা মোহাম্মদ সাল্লাম বলতে পারতেন না অবশ্যই পারতেন এটা করতে পারতেন প্রতিশোধ নিতে পারতেন তারপরেও তিনি বলেছেন না চুপ করে যাও বর্তমান যা সিচুয়েশন সারা ভারতবর্ষের আপনাদের উত্তেজিত হবার কিছু নেই আল্লাহর ক্ষমতা আছে এটা বিশ্বাস করে চুপচাপ মেরে বসে থাকুন আল্লাহর বিচার একটু শেষ দিকেই হয় আল্লাহর বিচার কি একটু শেষ দিকেই হবে চুপচাপ মেরে থাকুন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন সমস্ত ক্ষমতা একচ্ছত্র ক্ষমতার কার দায়িত্বে আল্লাহর ক্ষমতার কে আল্লাহ আচ্ছা বলুন তো দেখি যদি আমি এখন নবী বলে দাবি করি আমি যদি এখন নবী বলে দাবি করি তাহলে ইসলামিক ফায়সালা কি সবাই যে কোনো একজন বলুন তো কি করা হবে আমাকে আমাকে হত্যা করতে হবে তাই না বাহ নুপুশ শর্মা তো কালকে বলেছে যে আয়েশ আল্লাহ নবীর অবৈধ সম্পর্ক ছিল এটা তো কালকে বলেছেন নবুজ শর্মা আপনি জানেন যে পশ্চিম বাংলার মাটিতে কোনো এক হুজুর তিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন আজ থেকে চার বছর আগে সোশ্যাল মিডিয়া দেখেছেন দেখেছেন আপনারা কেউ কেউ দেখেছেন এ কথা বলেছেন আমার নামে দরুদ না পড়লে জান্নাত যাওয়া যাবে না দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে আমি তখন বল মনে মনে ভাবছি যে মুসলমানরা তখন কে খেপে যায়নি তো যে হুজুরকে জবাই করে দিতে হবে হত্যা করতে হবে নুপুর শর্মা একজন বেঈমান বিশ্বাসঘাতক একজন মানে কি বলবো আপনার ইমান বলে যার মধ্যে কিছু নেই সে কথা বলতে পারে একজন হুজুর নামের আগে নাম নামের আগে টাইটেল পিস সাহেব পীর সাহেব নিজেকে নবী বলে দাবি করছে তা মুসলমানরা কই একদিনও তো সংগ্রাম করে ওকে মারার তো টার্গেট হলো না আমাদের হয়েছে ও বেইমান বলে রাস্তা অপরাধ করছে কিন্তু একে মারা হবে কবে আল্লাহর ক্ষমতা আছে অবশ্যই আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর বিচার অবশ্যই উপর থেকে হবে একটু ধৈর্য ধরুন মাথা অত গরম করিয়েন না আল্লাহ সুবান ও আলা বলছেন অব আলা কুল্লে সাইয়েন কাদির নিশ্চয়ই সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কে রাখে আল্লাহ আল্লাহ আল্লাহতালা বলছেন আল্লাহী খলাকল মাওতা বল হায়াতা নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি হায়াত আর মাওতকে কী জন্য আল্লাহতালা বলছেন আইয়ুকুম আহসানো আমালা লিয়াবলুয়াকম আইয়ুকুম আহসানো আমালা তোমাদের হায়াত আর মাওতকে এই কারণে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করব যাতে করে তোমাদের ভিতরে সব থেকে ভালো আমল কে করেছো এইটা তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে একটা কথা বলে দিলাম এখানে খুব মন দিয়ে শুনে রেখে দেন আচ্ছা বলুন তো তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জন্য জন্য ভালো আমল কে কত করবে সেটা পরীক্ষা করার জন্য তাই তো আল্লাহ তালা একবার কোরআন মাজিদে কোথায় এ কথা বলছেন না যে তোমাদের মধ্যে সব থেকে বেশি আমল কে করেছ এইটা জিজ্ঞাসা করব। আল্লাহ তালা বলছেন আহাসানো আমালা তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো এইটা আমি জিজ্ঞাসা করবো এই একটা উদ্দেশ্য পাঠিয়েছেন সব থেকে বড় যে উদ্দেশ্য তোমাদের মধ্যে ভালো আমল কে করবে দুটো একটা যদি ভালো আমল বলে দিই তাহলে আমল করা যাবে ইনশাল্লাহ আজকে থেকে আমল করা যাবে চলুন জান্নাতে তো আমরা সবাই যেতে চাই চাই কি যাই না সবাই যেতে চাই তাহলে একটা হাদিস শুনে হাদিসটা আমল করা যায় কি না বিশ্বনদী নবী জানাবের সুরুল্লাহ সাল্লাহ বাড়ি বা সাল্লাম তিনি বলছেন কি দুল্লানি আলা আমালিন ইদা আমিল তাবু জান্নাত কলা তাবুদুল্লাহ কলা তুশরেক বিহী সাইয়ান অত কি মুসলা তিলমাক্ত বাতা অত তি জাকা তিলমাফর ও তাহজ্জাল বায়িত একটা হাদিসে রয়েছে একটা ছেলে শাল্লাহর নবী কেটে কে বলছেন ও দয়ার নবী গো আমি জান্নাতে যেতে চাই আমাকে এখন একটি আমলের কথা আপনি বলে দেন যে আমল করলে আমি জান্নাত চলে যাব বিশ্ব তিনি বললেন তাবুদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিক বিগি শাইয়ান কখনোই তুমি শিরিক করবে না ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা কখনোই ফরজ নামাজ ছেড়ে দেবে না তোমার যাকাতের নিসাব যদি হয়ে যায় তুমি যাকাত দিয়ে দাও মক্কা থেকে ঘুরে আসার মতো পাথেও যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও ওই লোক কি বলছে ওই ছেলেটি বলছেন ও দয়ার নবী গো আমি এর বেশিও করব না এর কমও করব না আমি কি জান্নাতে যেতে পারবো বিশ্বনবী বলছেন তোমার জান্নাতে যাবার জন্য এটাই যথেষ্ট হবে ভালো কাজ আল্লাহ কটা বললেন পাঁচটা ভালো কাজ বললেন তার এক নম্বরের ভালো কাজ হচ্ছে আল্লাহর গোলামি করবে আমরা এবাদাত মানে বুঝি নামাজ পড়া হজ করা যাকাত দেওয়া আর এইগুলোই আমরা মনে করেছি ইবাদত একটা মানুষ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে বন্ধুরে আমার এইগুলো এবাদাত নয় আপনি ঘুম থেকে উঠবেন ঘুমাতে যাবার আগ পর্যন্ত যা কিছু করবেন সমস্ত কিছু আপনার এবাদাতে পরিগণিত হবে যদি আপনি পদ্ধতি মেন্টেন্স করতে পারেন পদ্ধতি কেমন হবে আল্লাহর নবী তিনি বলেছেন তোমরা যখন ভাত খেতে বসবে দস্তর খান বিছিয়ে নাও তুমি তোমার নিজের দিক থেকে লোক মাটা শুরু করো কোনো ভাত যদি পড়ে যায় সেই ভাতটা তুলে আবার খাও বিসমিল্লা বলে শুরু করবে বিসমিল্লা যদি ভুলে যাও মাঝখানে যদি মনে পড়ে আখিরো এইটা তুমি বলবে ভাত খাওয়া শেষ হয়ে গেল এক দুই লোকমা করে তুলবে আর বলবে আলহামদুলিল্লাহ ভাত খাওয়া শেষ হয়ে গেল এই দোয়া বলবে আলহামদুলিল্লাহ মুসলিম আপনি যদি এই নবীর পদ্ধতিতে যদি ভাত খান আপনার ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে আপনি পানি পান করবেন ছটা সুন্নত লাগবে এক নম্বরে সুন্নত ডান হাতে পান করতে হবে বসে পান করতে হবে তিন শ্বাসে পান করবেন বিস্মিল্লা বলে পান করবেন খাওয়া হয়ে গেলে পান করা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ আর আপনাকে দেখে পান করতে হবে এই ছয়টা সুন্নত যদি আপনি মেনে চলেন তাহলে আপনার আমল নামাতে এবার নেকি লিখে দেওয়া হবে বন্ধুরে আমার চাস করবেন আপনি একজন চাসি আষাঢ় মাসে বৃষ্টি হবে আল্লা কুরানে বলেছেন আল্লাদি জালালাকমল আরজা ফিরা সামমা সামা আ বিনা আ ওয়াঞজালা মিনাস সামা ইমা আল তাা আখরা যাবি গি মিনাস সামার হ তিরিধ কল্লাকম ফালা তাজ আলু আমদাদাও ওয়ান্তম তা আলা মহন চৈত্র মাসের জমিন ফেটে যাবে বৈশাখ মাসে জমিন ফেটে যাবে যষ্ট মাস পড়ে যাবে আষাঢ় মাস পড়ে যাবে। ফাটা জমিন আসমান থেকে এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি দিয়ে জমিনটাকে আমি আবার কাদায় রূপান্তরিত করে দেব মরা জমিনটাকে জীবন দিয়ে দিব চাষির গরুর লোমগুলো চেঞ্জ করে দিব তার গায়ে ক্ষমতা বাড়িয়ে দিব সে মাঠে নাঙ্গল চালাবে আল্লাহর আল্লাহ তালা বলছেন আমার এত পাওয়ার আমার এত ক্ষমতা আমার প্রশংসা কর বান্দা মাটির এত পাওয়ার লোহা যদি মাটিতে ফেলে দেন লোহা লোহাটাকে মাটির জং লাগিয়ে দিবে আপনি প্লাস্টিক ফেলে দেন চার দিন পাঁচ দিন বিশ দিন পরে সেটা পচে যাবে গাছের একটা পাতা যদি মাটিতে পড়ে যায় দুই চার দিন পরে পচে যাবে কিন্তু আল্লাহ বলছে আমার বান্দা যখন জমিতে চাষ লাগাবে ধান যখন ছিটিয়ে দিবে তখন আমি আল্লাহ একটা ধান পচাব না একটা ধান থেকে একটা গাছ বার করে দিব একটা গাছ থেকে বিশটা ধানের জন্ম দিয়ে দিব আমি আল্লাহ এটা যখন করি চাষি তুমি মাঠে যাবে তুমি নাঙল লাগাবে মাঝে মধ্যে বলবে আমি হয়ে গেছি নামাজ পড়ে তার জমিতে পানি লেগেছে আমি বেইমান আমার জমিতেও পানি লেগেছে আল্লাহ যাবতীয় প্রশংসা হলো তোমার যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার আল্লাহ বলছে পরীক্ষার জন্য পাঠিয়েছি তুমি যদি এই প্রশংসাটাও করো ওটাও আমি তোমার এবাদাত বলে গণ্য করে নিব আমরা শুধু মনে করেছি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া এটাই মনে হয় এবাদাত না আল্লাহ নবী নবীল্লাম বলেছেন তোমরা যখন কাপড় যখন পরিধান করবে গাঁঠের উপরে কাপড় পরো আপনি দর্জিকে যদি গিয়ে বলেন আমি একটা জিন্সের প্যান্ট করাবো প্যান্টটা গাঁঠের উপরে করিয়ে দেবেন দর্জি যদি বলে কেন আপনি যদি বলেন এই প্যান্ট পরার পদ্ধতি মোহাম্মদ সাল্লাসাল্লাম বলে গেছেন আপনি যে দর্জির কাছে প্যান্ট বানিয়েছেন এর জন্য আপনি এ বাদাতের সম পরিমাণ পেয়ে যাবেন আল্লাহ সবানুয়া আলা তিনি বলছেন কুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবথেকে ভালো কাজ কে করবে এইজন্য পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি আল্লাহ তাআলা বলছেন অফওয়াল আজিজুল গফুর নিশ্চয়ই আমি ক্ষমতাবান জবরদস্ত শক্তিশালী এবং ক্ষমাশীল মানুষ আমি খুব অতিব তাড়াতাড়ি ক্ষমা করে দেই রাতের বেলাতে উঠুন সারা দিন যা ভুল করেছেন কোনো টেনশন নেই কোনো রকমের ভয় নেই আপনি রাতের বেলা উঠুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে পাহাড় সমপরিমাণ পাপ হয়ে গেছে টেনশন হচ্ছে নাকি যে কি করব কি করব 30 বছর নামাজ পড়েননি খুব টেনশন হচ্ছে কি করে পাপ আমি মাপ করব আজকে থেকে মসজিদে যান গিয়ে দুই ফোটা চোখের পানি ফেলে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবে এত ক্ষমা করতে ভালোবাসে আপনার মায়ের কাছে টাকা চাইলে দুই চার বার রাগ করে আপনার বাপের কাছে চাইলে রাগ করে আপনার স্ত্রীকে একই কথা চার পাঁচবার বললে রাগ করে আপনার ভাইকে একই জিনিস চার পাঁচবার বললে রাগ করে আর আল্লাহ রাগ করে তাদের উপরে কারা তারা যে রাতের বেলা পাপ করেছ দিনের বেলা অপেক্ষমান আমি তাদের ক্ষমা করব তারা ক্ষমা চাও দিনের বেলা যারা পাপ করেছ রাতের বেলা আমি অপেক্ষমান তারা আমার কাছে রাতের বেলা ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ তালা বলছেন অফ আল আজিজুল গফুর নিশ্চয়ই আমি ক্ষমতাবান এবং অতীব ক্ষমাসী আল্লাহ সুবানও তালা ক্ষমা করতে খুব বেশি পছন্দ করে খুব পছন্দ করে তারপর আল্লাহ তালা বলছেন আল্লাহ দি খলাকা সামাওয়াতিন তিবাক। আমি পাঠিয়েছি বানিয়েছি সাততবক আসমানকে একতলা দুই তলা তিনতলা এই রকম করে সাজিয়ে দিয়েছি মা তর আল্লাহ বলছেন মা ফি হালকির রহমান ইমিন তাফাউদ তুমি কি তোমার দয়ালু আল্লাহর সৃষ্টিতে মা তাফাউৎ কোনো রকমের ডিফারেন্স দেখতে পাও আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল দেখা যায় এই দেখা যায় আল্লাহ সৃষ্টিতে ভুল দেখা যায় না আপনার চোখে দেখা যায় আপনার মনে নেই আমি মনে করে দিব কত ভুল আছে আপনাদের গ্রামে অন্ধ লোক আছে একটাও অন্ধ লোক আছে কেউ আছে আপনাদের গ্রামে খোঁড়া আছে যার দুটো ঠ্যাং নাই আছে আপনাদের গ্রামে এরকম লোক আছে যার হাত ব্যাখা গ্রামে না থাক বাহির গ্রামে আছে আছে না ট্রেনে বাসে দেখেছেন যে কেউ হাতে আর পায়ে হাঁটছে হাঁটছে কি হাঁটছে না আচ্ছা বলুন তো এরা কি এমন অপরাধ করেছে আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই এরা কি অপরাধ করলো হ্যাঁ এরা কি অপরাধ করলো যে এদেরকে আল্লাহ বিকলাঙ্গ করে দিলেন তাহলে একজন শিক্ষিত মানুষ সে যদি কোরআনের এই আয়াতটা যদি পড়ে যে হলকে রহমান তাফাউত যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে আল্লাহ বলছে সৃষ্টিতে কোনো ডিফারেন্স নেই কোনো জায়গায় আমার খাদ নেই সৃষ্টিতে কোনো জায়গায় কোনো ত্রুটি নেই সে যদি বলে যে আপনাদের আল্লাহর গাদা গাদা ভুল তাহলে সে প্রশ্ন করতে পারে কি পারে না হ্যাঁ বিকলঙ্গ অঙ্গ খোঁড়া কানা ন্যাংড়া এগুলো হলো কেন এর পিছনেও কারণ আছে আচ্ছা বলুন তো দেখি মাধ্যমিকের বারের পরীক্ষার কোশ্চেন যদি একই রকম হয় তাহলে করবে হ্যাঁ একুশ সালে যদি ওই আবার হয়। পড়াশুনো করবে পড়াশুনো করবে না দু হাজার বাইশ সালেও যদি আবার মাধ্যমিক ওই কোশ্চেনটাই হয় পড়াশুনো কেউ করবে কেউ করবে না তাহলে অনেক সময় কোশ্চেন পাল্টে পাল্টে দিতে হয় যাতে ছাত্র ছাত্রীরা ভালো পড়াশুনো করে আল্লাহ তালা বলছে পরীক্ষা তো তোদের নেব এক এক জোনার এক এক রকমের ভ্যারাইটিস পরীক্ষা নেব কাউকে কানা করে দিব ওটাই ওর পরীক্ষা ওটা ওরও পরীক্ষা ওর বাপেরও পরীক্ষা যে কাউকে হাতে পায়ে হাঁটিয়ে দেব। ওটা ওরও পরীক্ষা ওর বাপেরও পরীক্ষা তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি যার পরীক্ষা যত কঠিন তার মূল্য তত বেশি যার পরীক্ষা যত কঠিন তার মূল্য কি তত কঠিন তত বেশি গ্রামের কুয়াক ডাক্তার আছে না কুয়াক ডাক্তার বুঝেন তো যারা এমনি প্রাথমিক চিকিৎসা চিকিৎসা করে হ্যাঁ ওই প্যারাসিটামল সারিডন র্যান্টক হিস্টাক জিনটাক এইসব লে বসে থাকে ডাক্তার বাবুরা জি এই ডাক্তার যদি বলে যে আমার ছশো টাকা ফি একটা রুগী যাবে 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 না কারণ ও ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি ও কোনো অন্য কোনো ডাক্তারের কাছে ইঞ্জেকশন সেলাইন দেওয়া শিখে বাড়িতে এসে প্র্যাকটিস করছে তাই না কিন্তু যারা এমবিবিএস পরীক্ষা দিয়েছে যারা মেডিকেলে চান্স পেয়ে সরকারি ডাক্তার হয়েছে ওরা ছশো টাকা হাজার টাকা দু হাজার টাকা ফি তাই না আরে মাধ্যমিক পাস খুব জোর হলে উচ্চমাধ্যমিক পাস এই উচ্চ মাধ্যমিক পাস করেছে ওই জন্য এই কোয়াক ডাক্তার সারা জীবন গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ বিক্রি করে 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 সংসার চালাচ্ছে আর ও পরীক্ষা দিয়েছে বড় ওর মালও বড়। এলেই হাত ধরে বলবে আটশো টাকা ফি বলবে কি বলবে না যে আল্লাহ সবাহ তালার কাছে ঠিক পরীক্ষা তেমন যাকে বিকলঙ্গ করেছে এর জন্য বড় পুরস্কার আমাকে বক্তা করে দিয়েছে এটা আমার জন্য পরীক্ষা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোকে গলা বাজারি করতে দিয়েছিলাম সারা পশ্চিম বাংলাতে কত করে টাকা নিয়েছি সেখানে বস হিসেব কর যে আমাকে বলো সুরকার করেছে আমি গান গেয়ে উপার্জন করেছি এই গান গাওয়াটা আমার জন্য পরীক্ষা আমাকে বড় রূপ দিয়েছে আমার রূপ আমার জন্য পরীক্ষা আমাকে অনেক টাকা দিয়েছে আমার টাকাটা আমার জন্য পরীক্ষা আল্লাহ তালা বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই এক জায়গা তো ভুল দেখতে পাবে না মানুষকে বিকলঙ্ক করে দিয়েছি কাউকে কানা করেছি খোঁড়া করেছি কারণ কি কারণ একটাই যে তাকে বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলে দিয়েছি